সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছ। তোমাদের সাথে আমার এর আগে দুটো ক্লাস হয়েছে, আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা তোমাদের সহপাঠের তোমাদের পাঠ্য সহপাঠের নাটক অংশ নিয়ে আলোচনা করব। নাটক নাটক সম্পর্কে আমার প্রথম ক্লাস সাহিত্যের রূপকৃতি ক্লাসে তোমরা নাটক সম্পর্কে কিছুটা জেনেছ। নাটক হলো নড়াচড়া করা। নাটক শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। ইংরেজিতে আমরা এটাকে বলি ড্রামা। ড্রামা শব্দের অর্থ হচ্ছে কিছু করা, অর্থাৎ কোনো বিষয়বস্তু বা কোনো চরিত্র বা কোনো ঘটনাকে যখন চরিত্রের মাধ্যমে সংলাপ দিয়ে উপস্থাপন করা হয়, পাঠকের সামনে তুলে ধরা হয় বা মঞ্চস্থ করা হয়, তখন আমরা সেটাকে বলি নাটক। এই নাটকটা বিশ্ব সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা নাটক। বাংলা সাহিত্যেরও প্রাচীন শাখা নাটক, বিশেষ করে আমাদের প্রথম যে সাহিত্যিক যে গ্রন্থ আছে চর্যাপদ, চর্যাপদের চর্যাপদটা লিখিত হয়েছে পদ্য আকারে, অর্থাৎ এর মধ্যে রয়েছে কবিতা। কিন্তু এটা সাধারণ পাঠকের কাছে বা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হতো নাটকের মধ্য দিয়ে। নাটককে বলা হয় দৃশ্য ও শ্রাব্য কাব্য। দৃশ্য ও শ্রাব্য কাব্য কেন? এটা দেখা হয় আবার শোনা হয়। শুধু দেখাই এর মূল কাজ না, আবার শুধু শোনাই এই নাটকের কাজ না। দেখা এবং শোনা দুটোই হচ্ছে নাটক, দুটোই নাটকের ক্ষেত্রে হয়। এই জন্যই নাটককে বলা হয় দৃশ্য ও শ্রাব্য কাব্য। নাটকের গঠনগত যে দিক, গঠনগত দিক যদি আলোচনা করি তাহলে নাটকের উপাদান চারটি, নাটকের ঐক্য তিনটি, নাটকের পর্ব পাঁচটি। এই তিনটি হচ্ছে নাটকের গঠনগত দিক। এরপরে দেখো মঞ্চ এবং দর্শক। নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মঞ্চ এবং দর্শক। মঞ্চ ছাড়া যেমন নাটক হয় না, বা দর্শক ছাড়াও নাটক হয় না, সুতরাং নাটকে মঞ্চ এবং দর্শক প্রয়োজনীয়। আর এটাকে বলা হয়, নাটককে বলা হয় মিশ্র শিল্প মাধ্যম। কেননা এটা দুটো কাজ করে, একটা দেখায় আর একটা শোনায়। দেখার কাজ ও শোনার কাজ একসাথে হয় বলে এটাকে বলা হয় মিশ্র শিল্প মাধ্যম। আমাদের নাটকের যে গঠনগত যে তিনটা দিক আমরা দেখালাম এখানে, বহিপীর নাটকটা, তোমাদের নাটক বহিপীর, বহিপীর নাটকটা এই গঠনগত দিক থেকে সার্থক কিনা তা যখন বহিপীর আলোচনা করব, তখন আমরা নাটকের এই তিনটি গঠনগত দিকও আলোচনা করব। এবার আসো নাটকের একটু ভূমিকায়। আমরা তো প্রথমে বলেছি কোনো একটা ঘটনা বা কোনো বিষয়কে অথবা কোনো চরিত্রকে যদি ফুটিয়ে তোলা হয় অভিনয়ের মাধ্যমে, সেটাকে বলা হয় নাটক। এই বাংলা নাটক প্রথম মঞ্চায়িত হয়, অর্থাৎ প্রথম মঞ্চে উপস্থাপন করা হয়। এটা কিন্তু ইউরোপ থেকে এসছে এই উপস্থাপনের পদ্ধতিটা, অর্থাৎ থিয়েটার সিস্টেম বা মঞ্চে নাটক উপস্থাপনের সিস্টেম এসছে ইউরোপ থেকে। ইউরোপ রাশিয়ান এক নাট্যকার যিনি হেরোসিন লেবেদেভ, এই নাট্যকার 1795 সালে প্রথম কলকাতায় নাটক মঞ্চস্থ করেন, নাম হচ্ছে কাল্পনিক সম্বদল নাটক। এটা প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করা হয়। তিনি প্রথম কাল্পনিক সম্বদল নাটকটা যখন রচনা করেন, তখন এটা দি ডিসগাইজ নামক একটা ইংরেজি নাটককে অনুবাদ করে উপস্থাপন করেন। তার অনুবাদের সহায়তা করেন গোলকনাথ দাস। এরপরে তিনি আরেকটি নাটক উপস্থাপন মঞ্চায়িত করেন, আরেকটি নাটক করেন, সেটা হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। এই নাটকটা তিনি মঞ্চস্থ করেন। এরপর
দীর্ঘ সময় ধরে বাংলা নাটক আর মঞ্চায়িত হয়নি, অর্থাৎ থিয়েটার বা মানুষ মঞ্চে গিয়ে যে নাটক দেখেন সে নাটকে আর প্রচারিত হয়নি বা তৈরি হয়নি। দীর্ঘ সময় পরে, প্রায় অর্ধ শতাব্দী সময় পরে তারাচরণ সিকদার উপস্থাপনা বা মঞ্চস্থ করেন ভদ্রার্জুন নাটকটি। এর পরবর্তী অর্থাৎ 1852 সালে একই সালে যোগেশ চন্দ্রগুপ্ত মঞ্চায়িত করেন কীর্তিবিলাস নাটকটি। এই এদের দুজনের নাটক মঞ্চায়িত হওয়ার পর নাটকের, বাংলা নাটকের ধারাবাহিকতা বজায় থাকে। দীর্ঘ সময় বাংলা নাটক রচিত হয়, মঞ্চায়িত হয় বা নাটক সম্পর্কে বা নাটক লেখা শুরু করেন অনেক নাটককার। তবে আধুনিক যে নাটক বলবো, অর্থাৎ নাটকের প্রকৃত যে নাট্যগুণ শিল্পগুণ সমৃদ্ধ নাটক প্রথম রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তার পদ্মাবতী ও কৃষ্ণকুমারী নাটক রচনা করে বাংলা সাহিত্যের আধুনিক নাটকের যাত্রা শুরু করেন। এরই পরবর্তী ধারা অনুযায়ী অনেকে নাটক রচনা করেন, আধুনিক নাটক রচনা করেন। তার মধ্যে মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন জমিদার দর্পণ, দীনবন্ধু মিত্র, সধবার একাদশী, এই নাটকগুলো উল্লেখযোগ্য। তবে বাংলাদেশে 47 পরবর্তী স্বাধীন যে 47 পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নাটক রচনায় নাট্যকারগণ নাটক চর্চা করেন। তবে নুরুল মোমেন, আশকার ইবনে শাইকের নাম উল্লেখযোগ্য। নুরুল মোমেনের নেমোসিস, আশকার ইবনে শাইকের এ পার ও পার বা অগ্নিগিরি, এই নাটকগুলো উল্লেখযোগ্য। তবে আধুনিক বাংলাদেশের আধুনিক নাটক রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন মুনির চৌধুরী। মুনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর ও কবর নাটকের মধ্য দিয়ে বাংলাদেশে মুসলিম সমাজের চিত্র তুলে ধরেন। মুসলিম সমাজের চিত্রের প্রেক্ষাপটে এনারা নাটক রচনা করেন। আরও উল্লেখযোগ্য আরেকজন উল্লেখযোগ্য নাটককার সৈয়দ আলিউল্লাহ, বহিপীর ও ষোলঙ্গ নাটক, এটাও বাংলার মুসলিম সমাজের প্রেক্ষাপটে তারা নাটক রচনা করেন এবং তাদের নাটকগুলো সার্থক নাটক হিসেবে পরিগণিত হয়। আমাদের পাঠ্য বহিপীর নাটক লিখেছেন সৈয়দ আলিউল্লাহ। সৈয়দ আলিউল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমান সমাজে পীর প্রথা কীভাবে জেঁকে বসেছিল, পীর প্রথার প্রেক্ষা, পীর প্রথা জেঁকে বসে সাধারণ মানুষ কীভাবে পীর প্রথার প্রতি অন্ধবিশ্বাসে গড়ে উঠেছিল, তারই একটি দৃশ্য বা প্রেক্ষাপটে রচনা করেছেন বহিপীর নাটকটি। আমরা শুরুতে বলেছি নাটকের যে গঠনগত তিনটা দিক, আমরা এখানে হলো উপাদান, নাটকের ঐক্য, নাটকের পর্ব। এই গঠনগত দিক থেকে বহিপীর নাটকটা সার্থক নাটক কিনা আমরা এবার একটু দেখব। বহিপীর নাটকের উপাদান, নাটকের উপাদান হচ্ছে চারটি। আমরা বহিপীর নাটকে এই চারটি উপাদান দেখতে পাই। প্রথম হচ্ছে কাহিনী, তারপরে হচ্ছে চরিত্র, এরপরে সংলাপ, এরপরে পরিবেশ। আমরা বহিপীর নাটকের কাহিনী কি দেখতে পাই? বহিপীর নাটকে একটা কাহিনী রয়েছে, কাহিনীটা হচ্ছে তাহের একজন প্রতিবাদী মেয়ে, সে তার সৎ মা এবং বাবা তাকে পীরের সাথে তার বিয়ে ঠিক করলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। এই প্রতিবাদী চরিত্র তাহেরা এক পর্যায়ে খোদেজা বা হাসেমালির আশ্রয়ে আসেন, হাতেমালির আশ্রয়ে আসেন। সেখানে হঠাৎ তার নাটকীয়ভাবে তার উপস্থিতি টের পান। সেখানে তার সাথে যার যে বহিপীরের বিয়ে হয়েছিলেন, সে বহিপীরও সেখানে অবস্থান করছিলেন। এই যে নাটকের এখান থেকে কাহিনীর সূচনা শুরু হয়। তাহলে আমরা বহিপীর নাটকে একটা কাহিনী দেখতে পাই। দ্বিতীয় উপাদান হচ্ছে চরিত্র। বহিপীর নাটকে অনেকগুলো চরিত্রের সমাবেশ না থাকলেও বেশ কিছু চরিত্রের সমাবেশ রয়েছে, যেমন হাতেমালি, হাসেমালি, খোদেজা, তাহেরা, বহিপীর এবং বহিপীরের একজন সহকারী হকিকুল্লাহ। এই চরিত্রগুলো নিয়েই নাটকটি গড়ে উঠেছে, নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। এরপর আসো সংলাপ। সংলাপগুলো, প্রত্যেকটা চরিত্রের সংলাপ আছে, সংলাপের মধ্যে দিয়ে কাহিনীটা এগিয়ে গেছে। সংলাপকে বলা হয় নাটকের প্রাণ। নাটক এগিয়ে যায় বা নাটকের কাহিনী আবর্তিত হতে থাকে এই সংলাপগুলোর মধ্য দিয়ে, চরিত্রগুলো এই সংলাপের মধ্য দিয়ে কাহিনীটাকে ফুটিয়ে তোলে। সুতরাং এখানেও সংলাপ রয়েছে।
চতুর্থ যে উপাদান, যে পরিবেশ, এটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে নাটকের পরিবেশ। বহির্বীর নাটকে যে পরিবেশ সেটা হচ্ছে একটা বজরায় তারা অবস্থান করছে, একটা বজরায় দুটো কামরা অর্থাৎ দুটো ঘর রুম দেখানো হয়। পেছনে বজরা যেহেতু এটা ঘাট, ঘাটের পেছনে রয়েছে নদীর দৃশ্য, নৌকা চলছে আসছে যাচ্ছে, পেছনে মাঝিরা গল্প করছেন কাজ করছেন, এ ধরনের একটা দৃশ্য দেখিয়ে পরিবেশ তৈরি করা হয়েছে। নাটকের ক্ষেত্রে, নাটকের উপাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশ। পরিবেশটা যদি কাহিনীর সাথে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে নাটক তার বিশ্বস্ততা হারাবে, শিল্পগুণ নষ্ট হবে না। এই এই হলো নাটকের চারটি উপাদান। এরপর আমরা আসি নাটকের তিনটি ঐক্য। তিনটি ঐক্যর মধ্যে প্রথমটা হচ্ছে কালের ঐক্য, দ্বিতীয়টা হচ্ছে স্থানের ঐক্য, তৃতীয়টা হচ্ছে ঘটনার ঐক্য। কালের ঐক্য মানে সময়, কোন সময়টা নাটক মঞ্চে উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ দর্শককে কোন সময়টা দেখানো হচ্ছে, সেই সময়টা পরের সময়টা বা আগের সময়টা বা শুরু থেকে যে সময় মাঝে এসে সেই সময়গুলোর একটা ঐক্য, একটা সমতা থাকতে হবে। আমাদের বহির্বীর নাটকের শুরুতে কিন্তু দিনের বেলায় দেখানো হয়েছে, পরে নাটকটা শেষ হয়েছে কিন্তু রাত্রিবেলা। তো দিনের বেলার স্টেজের দৃশ্য এবং রাতের বেলার স্টেজের দৃশ্য ভিন্ন, দর্শক বুঝতে পারবে কোনটা দিনের বেলায় কোনটা রাতের বেলায়। এই নাটকের প্রথম যে কালের ঐক্য সেটা বহির্বীর নাটকে বজায় ছিল। এরপর আসছে স্থানের ঐক্য। স্থানের ঐক্য বলতে বোঝানো হচ্ছে স্টেজে বা নাটকটা যে চরিত্রগুলো অভিনয় করছে তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন। আমরা নাটকে সারাক্ষণ কিন্তু তাহিরাকে দেখতে পাইনি, বা নাটকে সারাক্ষণই কিন্তু আমরা হাতেমালিকে দেখতে পাইনি। কতক্ষণ তাহেরা যা খোদে যা দেখানো হচ্ছে, কতক্ষণ হাতেমালি বহির্বীর দেখানো হচ্ছে, অর্থাৎ চরিত্রগুলো কতক্ষণ ওখানে অবস্থান করবেন সেটার একটা মিল থাকতে হবে, এটাকে বলা হয় স্থানের ঐক্য। এরপর একটা হচ্ছে ঘটনার ঐক্য। ঘটনা শুরু থেকে শেষ, এই প্রতিটা স্টেজে ঘটনা যদি মিল না থাকে, অর্থাৎ আগের ঘটনা পরে দেখানো যাবে না, পরের ঘটনা আগে দেখানো যাবে না, শুরু থেকে যে ঘটনাটা শুরু হয়েছে একে 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 এই ঘটনাটা শেষ হবে, এটা একটা মিল থাকতে হবে। আমরা বহির্বীর নাটকে আমরা এই মিলটা খুঁজে পাই। আমরা শুরুতে দেখেছি কাহিনী শুরু, এরপরে আমরা এসছি কাহিনীর একটা মাঝামাঝি পর্যায়ে বা কাহিনীর বিস্তৃতি যেটাকে বলা, আমাদের সব ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে, এরপরে আমাদের কাহিনীটাকে মানে যেটা বলতে চান লেখক নাট্যকার, যেটা বোঝাতে চান বা যেটা মেসেজ দিতে চান দর্শককে, সে মেসেজটা দিয়েছেন, এরপরে তো নাটকের শেষ। এই যে এগুলোকে এটা হচ্ছে নাটকের ঘটনার ঐক্য, অর্থাৎ না ঘটনার ধারাবাহিকতা। এরপর আসবো নাটকের পর্ব। নাটকের পর্ব পাঁচটা। প্রথম পর্ব হচ্ছে আরম্ভ, এটা শুরু, নাটকের শুরু। এরপরে হচ্ছে ক্রম ব্যাপ্তি, অর্থাৎ নাটকের ঘটনাটা এগিয়ে নেওয়া। তারপরে হচ্ছে উৎকর্ষ। উৎকর্ষ মানে হচ্ছে যেটা ঘটনাটা যেখানে মূল কথায় গিয়ে দাঁড়াবে, যা বলা হচ্ছে তার মূল অংশে গিয়ে দাঁড়াবে। তারপরে হচ্ছে চূড়ান্ত দ্বন্দ্ব, অর্থাৎ যেটাকে আমরা বলি চূড়ান্ত দ্বন্দ্ব, সে চূড়ান্ত দ্বন্দ্বে গিয়ে নাটকের যে মূল অংশ যেটা নাটকে প্রতিষ্ঠিত করতে চায় সেটা প্রকাশ পাবে। এরপরে হচ্ছে গ্রন্থিমোচন। গ্রন্থিমোচন মানে যেটা বলা হবে সেটা বা জানানো হবে সেটা দর্শক বুঝে গেছেন বা জেনে গেছেন। এরপরে হচ্ছে শেষ বা জবনিকা পাত, এটা হচ্ছে নাটকের পর্ব, একটার পর একটা, অর্থাৎ ঘটনা সাজানোর দৃশ্যগুলো। আমরা বহির্বীর নাটকে অঙ্ক দেখি দুটো। অঙ্ক দুটো মানে পরিবেশ ভিন্নতাই অঙ্ক বলে। এক অঙ্ক মানে প্রথম যে অঙ্কটা সেটা একটা পরিবেশে তৈরি হয়েছে, দ্বিতীয় অঙ্কটা আরেকটা পরিবেশে তৈরি হয়েছে। এভাবে পরিবেশ যত বেশি পরিবর্তন হবে অঙ্ক তত বৃদ্ধি পেতে থাকবে। শুধু একটা অঙ্ক, অর্থাৎ একটি জায়গায় একটি সময়ে নাটক রচনা হয়, এটাকে একাঙ্কিকা নাটক বলে। এরপরে অনেকগুলো অঙ্ক থাকতে পারে, অঙ্কের অনেকগুলো ভাগ হতে পারে। আমরা বহির্বীর নাটকে অঙ্ক দেখেছি দুটো। একটা অঙ্ক হচ্ছে আমরা প্রথমে যেটা দেখেছি দিনের বেলায়, এরপর অঙ্ক হচ্ছে রাতের বেলায় যেটা দেখেছি সেটা। দিনে রাতে যে স্টেজের পার্থক্যটা বোঝা যায়, কারণ দিনের বেলায় নৌকার মাঝিরা কাজ করছে, নৌকা আসা যাওয়া করছে, এ ধরনের একটা দৃশ্য থাকে বা হাঁক ডাক দিচ্ছে, আবার রাতের বেলায় আকাশের তারা, ওই নৌকার ওই দৃশ্যগুলো দেখা যাবে না, ওগুলো অন্ধকার হয়ে যাবে,
এটা হচ্ছে অঙ্কের বৈশিষ্ট্য, আর এটা পরিবেশটা অঙ্কের উপরই নির্ভর করে। এবার আসো আমাদের বহিঃপীড় নাটকের বিষয়বস্তু কি, বহিঃপীড় নাটকে কি বলতে চাচ্ছেন, এবং বহিঃপীড় নাটকের চরিত্র বিশ্লেষণে কাহিনী নির্মাণে কতটুকু সার্থকতা লাভ করেছে আমরা এই নিয়ে একটু আলোচনা করি। তোমরা শোনো, মনোযোগ দিয়ে শুনবে। বহিঃপীড় নাটকে প্রথম শুরুতেই খোদেজা তার হাসেমালি, তার ছেলে হাসেমালি এবং তাহেরা কথা বলছেন। খোদেজা তাহেরাকে বোঝাতে চেয়েছেন যে তুমি গতকাল তোমাকে ডেমরার ঘাট থেকে আমি তুলে নিয়েছি, যদি আমি তুলে না আনতাম তোমার কী অবস্থা হতো, তুমি কি একবার ভেবে দেখছ? খোদেজা যাই বলে তাহেরা প্রতিটি কথারই কিন্তু উত্তর দেয়। এতে আমরা দেখতে পাই এটা তাহেরা চরিত্র, তার একটা প্রতিবাদী চরিত্র। সে চোখ বুঝে বা সহসা কোনো কথা মেনে নিতে পারে না। সে খোদেজাকে উত্তর দেয় যে এত কথা চিন্তা করলে কি ঘর থেকে বের হতে পারতাম, অর্থাৎ ঘর থেকে বের হওয়ার জন্য এত কিছু চিন্তা করলে হয় না। তার পীরের সাথে বিয়ে হয়েছে তাই সে পালিয়েছে। খোদেজা বলছে যে পীরের সাথে বিয়ে হলো তাই বলে কি পালাতে হয়, কারণ সে তো পীর, তোমার স্বামী, তার সাথে তোমাকে থাকতে হবে। খোদেজা বললে বললো তাহেরা বলল আপনি আমার এই কষ্ট কী করে বুঝবেন, আপনার তো পীরের সাথে বিয়ে হয়নি। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা ডায়লগে আমরা দেখেছি শুরুতে যে তাহেরা প্রতিবাদী চরিত্র। যাই হোক, তাহেরাকে তারা আশ্রয়, আমরা নাটকের শুরুতে জানতে পারলাম তাহেরা তাদের কাছে আশ্রিত। ডেমরার ঘাট থেকে তাকে তুলে আনা হয়েছে, সে বিপদে পড়েছে, কারণ সাথে করে যে ভাইটাকে সে নিয়ে এসেছিল সে ভাইটা কান্নাকাটি শুরু করেছে, না খেতে পেয়ে সে কষ্ট, ক্ষুধার কষ্ট সহ্য করতে না পারে কান্নাকাটি শুরু করেছে। চাকরে এসে খোদেজাকে খবর দিলে খোদেজা বললো আমার ওদের বজরায় নিয়ে আস, তাহেরাকে নিয়ে আনো। ঠিক সে রাতেই তাদের বজরার সাথে আরেকটা নৌকা ধাক্কা লেগে উল্টে যায়, এবং সেই নৌকার যে যাত্রী ছিল সেই যাত্রীকে তারা তাদের বজরায়, তাদের হাতেমালি, খোদেজার স্বামী বা হাসেমালির বাবা হাতেমালি, বজরার মালিক ছিলেন, উনি তুলে নেন। তো বহিঃপীড় এ নৌকায় উঠে যখন উঠেন তখনই তার মনে একটা সন্দেহ হয়েছিল যে এখানে আল্লাহ নিশ্চয় কোনো ইঙ্গিত দিয়ে দিয়েছেন, নিশ্চয় আমার কোনো ভালোর জন্যই আমাকে এই বজরায় উঠানো হয়েছে। আল্লাহর প্রতি তার একান্ত আত্মবিশ্বাস ছিল। হাতেমালি তাকে নৌকা আশ্রয় দেয় এবং সে পরদিন চলে যাবে আশ্রয়। সে এসছে তার বিবাহিত স্ত্রী ঘর থেকে বিয়ের দিনে পালিয়েছে, তাকে খোঁজ করার জন্য এসছে। হাসেমালি তাহেরার এই ঘটনার সব বর্ণনা শুনে সেও প্রতিবাদী হয়ে ওঠে, কারণ সমাজের এই পীর প্রথা বা পীরের প্রতি এত অন্ধবিশ্বাস এটা হাসেমালি ও মেনে নিতে পারেনি। সে শিক্ষিত যুবক, সে কলেজ পাস দিয়েছে, বাবার জমিদারির প্রতি তার বড় আগ্রহ নেই, সে একটা ছাপাখানা দিতে চায়। তাহলে তো সেও একজন তরুণ, প্রগতিশীল তরুণ, সুতরাং তার মানসিকতার সাথে তাহেরার মানসিকতায় অনেকটা মিলে যায়। বজ্রায় আশ্রয় নেওয়া বহিঃপীড় রুহানি শক্তি সম্পন্ন, অর্থাৎ মানুষের মনের কথা তিনি সহজে বুঝতে পারেন। হাতেমালি যে রেশমপুরের জমিদার, তার জমিদারি হারাতে বসেছেন, অর্থাৎ জমিদারি হারাতে বসছেন এটা বহিঃপীড় জানেন না, কিন্তু তিনি হাতেমালিকে দেখে বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হাতেমালি ভুগছেন। হাতেমালিকে জিজ্ঞেস করায় হাতেমালি তার কাছে প্রথমে অস্বীকার করলো, পরে স্বীকার করা। হাতেমালি রেশমপুরের জমিদার, তার জমিদারি যে ট্যাক্স সরকারকে দিতে হয় সে ট্যাক্স দেওয়ার মতো অর্থ তার কাছে ছিল না, সে তার বন্ধু আনোয়ারের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে সেটা জমা দিবে। কিন্তু আনোয়ারের কাছে অর্থ সাহায্য চাইতে তিনি শহরে বা ডেমরার ঘাটে বজ্র অবস্থান করছেন, কিন্তু তার পুত্র এবং তার স্ত্রী তাকে একা আসতে দেননি, তার স্ত্রী পুত্র তার সাথে এসছেন। যদি আনোয়ার থেকে বন্ধু আনোয়ারের কাছ থেকে তিনি অর্থ সংগ্রহ করতে পারেন তাহলে তার জমিদারিটা এবারের মতো বেঁচে যাবে। বহিঃপীড় হাতেমালিকে, হাতেমালির এই বিপদের দিনে অর্থাৎ অর্থ সাহায্য যদি হাতেমালি না পান তাহলে হাতেমালি ভীষণ বিপদে পড়ে যাবেন, সেই বিপদ থেকে তিনি হাতেমালিকে উদ্ধার করবেন মনে মনে এটাই ভাবছেন। কিন্তু নৌকায় বজ্রায় অবস্থানরত উদ্ধারকৃত বা আশ্রিত যে মেয়েটি তাহেরা,
এটা হাতেমালি বুঝতে পেরেছেন যে এটাই তার স্ত্রী। কিভাবে বুঝতে পেরেছেন হাতেমালি বইপি? কারণ হাশেম বারবার এঘর থেকে ও ঘরে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তার সে তার উত্তরে বলেছিল যে আজকে ড্যামের ঘাট থেকে একটা মেয়ে অসহায় অবস্থা তাদের বজ্রে আশ্রয় দিয়েছেন, সে পালিয়েছে, তার সাথে পীরের বিয়ে ঠিক হয়েছে, সেজন্য সে পালিয়েছে। বইপি সেই ঘটনা শুনতে পেয়ে তার মনের মধ্যে সে আনন্দ উৎফুল্ল হয়ে উঠল, এটাই তার স্ত্রী। এদিকে তাহেরা হাশেম আলীর সাথে বহিপীরের কথা বলার সময় উকি দিয়ে দেখতে পারো ইনি হচ্ছেন বহিপীর। সুতরাং ইনি বহিপীর, আর বহিপীর বুঝতে পারলো তাহের অবস্থান এখানে। তাই বহিপীর সে মুহূর্তে হাতেম আলীকে প্রস্তাব দিলেন যে আপনি যদি আপনার বন্ধু থেকে কোনো অর্থ সংগ্রহ করতে না পারেন তাহলে আমি আপনাকে অর্থ দিব, আপনি আপনার জমিদারি রক্ষা করতে পারবেন, এ প্রস্তাব দেন। হাতেম আলী তো অবাক, কেন বহিপীর হাতেম আলীকে এতগুলো টাকা দিবে? হাতেম আলী পরবর্তীতে তার বন্ধু থেকে যখন টাকা পায়নি তখন বহিপীরকে এসে বলল যে তার বন্ধু টাকা দিতে অপারগ। তখন বহিপীর বললেন আপনার বজ্রে আশ্রিত যে তাহেরা, সে তাহেরা আমার বিবাহিত স্ত্রী, আপনি যদি তাহেরাকে আমার হাতে তুলে দেন তাহলে সে আমি আপনাকে আপনার জমিদারি রক্ষার জন্য পর্যাপ্ত অর্থ দিব। বহিপীর পর্যাপ্ত অর্থ কোথায় পাবে? তার এখানে এই অঞ্চলে তার অনেক মুরিদান আছে, তারা বললেই মাত্র তাকে অর্থ দিয়ে যাবে, যেটা তিনি হাতেম আলীকে দিতে পারবেন। হাতেম আলী বললো কেন আপনি আমাকে দিবেন, আর তাহেরাই বা কেন আমার কথায় আপনার সাথে যেতে রাজি হবে? তখন বহিপীর বললো যে তাহেরা মতো মেয়েদের আমি ভালো চিনি, কারণ ওরা আপনি যেহেতু তাদেরকে আশ্রয় দিয়েছেন তাই আপনার কথায় সে না করতে পারবে না, সে রাজি হয়ে যাবে। কিন্তু হাতেম আলীকে দেখা গেলো সে প্রস্তাবে পরবর্তীতে রাজি হয়নি। এখানে এখানে দেখানো হয়েছে মা উদার মানবিকতার একটা বহিঃপ্রকাশ দেখানো হচ্ছে যে মানুষ কত দূর পর্যন্ত উদার হতে পারে, মানবিকতার চরম পর্যায়ে নিয়ে চলে গেছেন আমাদের হাতেম আলী চরিত্রটি। তিনি তার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন তার রেশমপুরের জমিদারি তিনি তার প্রয়োজন নেই, তিনি একজন অসহায় মেয়েকে তার বিপদ থেকে রক্ষা করবেন। যদিও পরবর্তীতে তাহেরা রাজি হয়নি, তাহেরা বলেছেন আপনার জমিদারি আপনি রক্ষা করুন, অর্থ নিন, আমি বহিপীরের সাথে যাব। কিন্তু হাতেম আলী শেষ পর্যন্ত রাজি হননি, তিনি রেশমপুরের জমিদার তার জমিদারি তার প্রয়োজন নেই যদি এই মেয়েটা জীবন রক্ষা করতে পারে। এই হচ্ছে আমাদের ঘটনা, এই চরিত্রগুলো এভাবেই আবর্তিত হয়েছে। এখানে বহিপীর কেন্দ্রীয় ভূমিকা অভিনয় করেছেন বহিপীরের চরিত্র কেন্দ্রীয় চরিত্র, আর তাহেরা চরিত্র প্রতিবাদী চরিত্র, নায়িকা চরিত্র বলা যায়, হাশেম চরিত্র প্রগতিশীল বৈপ্লবিক চরিত্র, খদেজা শাশ্বত মায়ের চরিত্র, মারা এরকমই দেখেন, এরকমই চান সংসারে তাদের সংসার টিকে থাকুক, সংসার আয় উন্নতি হোক, সংসার ভালো থাকুক, তারা অন্য যে ভালো মন্দ বিষয় আছে সেগুলো, সমাজের যে মন্দ বিষয়গুলো আছে বা যেগুলো নেতিবাচক দিক আছে সেগুলো তারা বুঝতে চান না। শাশ্বত মায়ের চিত্র খুঁজে পাই আমরা খদেজা চরিত্রে, পীরের প্রতি প্রচণ্ড অন্ধবিশ্বাস, সাধারণ বাঙালির চরিত্রে যেটা আমরা দেখতে পাই পীরের প্রতি অন্ধবিশ্বাস, অগাধ বিশ্বাস আছে খদেজা। তারপর আমরা এখানে বহিপীর চরিত্রে যেটা দেখতে পাই, সে বহিপীর চরিত্রের নাট্যকার যে আমাদের মেসেজ দিতে চেয়েছেন, যদিও পীর প্রথার প্রেক্ষাপটে রচিত কিন্তু এখানে বহিপীর কিন্তু বাস্তব জ্ঞান সম্পন্ন, তিনি কটু চাল চেড়েছেন, কিস্তি মাফ করার চাল চেড়েছেন হাতেম আলীর কাছে যে তাকে জমিদারি রক্ষা করে দিবেন, বিনিময়ে সে তাহেরাকে তার হাতে তুলে দিবে, এ কটু চাল বা কিস্তি মাফ চাল সে চেড়েছেন। কিন্তু আমরা দেখেছি শেষ পর্যন্ত সে বাস্তব জ্ঞান সম্পন্ন এবং বাস্তবতাকে মেনে নিয়েছেন। বহিপীরের চরিত্রের অনেকগুলো দিক যেমন নেতিবাচক, আবার কিছু দিক আছে ইতিবাচক, বিশেষ করে শেষ দিকে আমরা যেটা দেখি খদেজা তাকে বারবার যখন মাফ করে দিতে বলেন তিনি বলেন বদদোয়া দিব না, চলেন আমরা রেশমপুরের জমিদারি রক্ষা করি। বহিপীর নাটকের মূল যে মেসেজ, মূল যে তথ্য সেটা হচ্ছে পীর প্রথা, যারা পীর আছেন তারা যদি এরকম বাস্তব জ্ঞান সম্মত হন তাহলে সমাজে অনেকগুলো সমস্যা কী হতে সহজে সমাধান হতে পারে।
আর হাতে মালে চরিত্রের মাধ্যমে আমাদের সর্বোৎকৃষ্ট ইয়া দিয়েছেন, মেসেজ দিয়েছেন যে মানবতার মধ্যে আর কিছু নয়, মানবতার জয় হোক। এই হচ্ছে তোমাদের বহিপীর নাটকের পুরো বিষয়বস্তু। চরিত্রগুলো আমি তোমাদের যদ্দূর সম্ভব অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম, আর নাটকের বিষয়বস্তু বললাম, নাটক হিসেবে সার্থক কি না এটাও তোমাদেরকে একটু বললাম, আর বাংলা যে নাটকের ধারাবাহিকতা অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যে যে নাটক, নাটকটা কীভাবে আসছে, কত দূর পর্যায়ে গেছে, এটাও আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে আজকে তুলে ধরলাম। এখন আসো আমরা প্রশ্ন বা প্রশ্ন উত্তরগুলো কীরকম হতে পারে। তোমাদেরকে এর আগে দুটো ক্লাসে আমি বিস্তারিতভাবে যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বলেছি, একটা নতুন পরিস্থিতিতে দিয়ে তোমাদেরকে চারটা প্রশ্ন করা হবে। প্রথম ক এবং খ প্রশ্নটার সাথে তোমার নতুন পরিস্থিতির কোনো সম্পর্ক থাকবে না, ওটা সম্পূর্ণ বই থেকে হবে দুটো প্রশ্ন, ক এবং খ। এবং গ এবং ঘ এই দুটো প্রশ্ন উত্তর করতে তোমার নতুন পরিস্থিতির প্রয়োজন হবে। তোমাকে নতুন পরিস্থিতি অর্থাৎ উদ্দীপকের সাথে তোমার বইয়ের যে নাটকের বিষয়বস্তু বা নাটকের গঠনগত দিক বা নাটকের চরিত্রগুলো তোমাকে বিশ্লেষণ করতে বলবে, অথবা তোমাকে তুলনা করতে বলবে, পার্থক্য তৈরি করতে বলবে। এটা হচ্ছে গ এবং খ প্রশ্ন। গ প্রশ্নের ভিন্নতা কি? গ প্রশ্ন হচ্ছে তোমাকে যে নতুন একটা পরিস্থিতি দিবে বা উদ্দীপক দিবে, সেই উদ্দীপকের সাথে তোমার নাটকের কোনো চরিত্রের মিল থাকবে, অথবা কোনো ঘটনার মিল থাকবে, অথবা কাহিনীর কোনো মিল থাকবে, বা অমিলও থাকতে পারে, বৈসাদৃশ্য থাকতে পারে। বৈসাদৃশ্য অমিল থাকলে বা মিল থাকলে যেটা থাকুক না কেন, তোমাকে ওখান থেকেই প্রশ্ন করা হবে, অর্থাৎ কোন চরিত্রের সাথে মিল আছে অথবা কোন চরিত্রের সাথে অমিল রয়েছে, মিল অমিল কিরকম কেমন ওটা ব্যাখ্যা করতে বলবে। তুমি নিশ্চয়ই যেহেতু চরিত্রগুলো তোমার জানা থাকবে, কাহিনীটা তোমার পুরোপুরি আত্মস্থ থাকবে, তাহলে তুমি সহজেই নতুন পরিস্থিতিতে বলতে পারবে যে এই চরিত্রের সাথে মিল আছে অথবা এই চরিত্রের সাথে মিল নেই, বা এই দুজনের চরিত্রের সাথে তুলনামূলক আলোচনা করতে পারবে। চতুর্থ ঘ প্রশ্নে গিয়ে তোমাকে হয়তো পুরো নাটক সম্পর্কে তোমার নতুন পরিস্থিতিতে যে দিকটা তুলে ধরেছেন সেই দিক ছাড়া বাকি দিকগুলো আলোচনা করতে হবে। অর্থাৎ যদি তোমাকে একটা কোনো ঘটনা দেয়, তখন তোমাকে যদি বলে সে মূল বিষয়বস্তু, মূল কাহিনী কি এটা, তাহলে তোমার যদি মিলে যায় তো মিলে গেল, মিলে না গেলে তুমি তখন বলবো যে না, এখানে আরও আরও কাহিনী আছে, আরও আরও ঘটনা আছে, আরও আরও চরিত্র আছে যেটা উদ্দীপককে উল্লেখ করা হয়নি। পুরো উদ্দীপকের বাইরের যে অংশটা তো বইতে আছে সেই অংশটুকু তোমাকে আলোচনা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর কত ক প্রশ্ন আমি তোমাদেরকে আগেও বলেছি, এটা শুধু বই থেকে উত্তরটা হবে। হ্যাঁ, বই থেকে প্রশ্ন এবং উত্তরটা বইতে থাকবে। তোমরা বই ভালোভাবে যদি ডায়ালগুলো ভালো করে পড়ো, সময়গুলো খেয়াল করো, পরিস্থিতিগুলো খেয়াল করো, ক প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে। খ প্রশ্নের উত্তরে তোমাদের একটু সময় নেয়। যেমন ধরো, আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি, অর্থাৎ এই যে এরকম একটা ডায়ালগ তাহেরা আছে, তো এরকম একটা ডায়ালগ তুলে দিয়ে তোমাদেরকে যদি খ প্রশ্ন উত্তর করতে বলে, ব্যাখ্যা করতে বলে, তখন এই এই ডায়ালগটার ব্যাখ্যায় তুমি খ প্রশ্নে কী উত্তর দিবে? প্রথম হবে এখানে নারী স্বাধীনতার কথা বলা হয়েছে, অর্থাৎ নারীদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না আমাদের সমাজে। আর নাটকের যে সমাজ, মুসলিম সমাজে পীরপ্রথা যেখানে মানুষকে খুব বেশি আকৃষ্ট করে আছে, মানুষ পীরপ্রথার প্রতি আকৃষ্ট, পীররা জেঁকে বসেছেন সমাজে, এরকম একটা সমাজে নারীদের মূল্যায়ন দেওয়া, নারীদের কথার কোনো মূল্যায়ন দেওয়া হয় না, এটা তোমাদের ক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নতে তোমরা এই ধরনের উত্তরগুলো করতে পারো। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন নিশ্চয়ই বইটা যদি পড়া থাকে, নাটকের নাটকটা যদি পুরোপুরি পড়া থাকে, চরিত্রগুলো সম্পর্কে যদি তোমাদের পুরো ধারণা থাকে, আজকে যেটা বললাম ওটার সাথে বই পড়ার সাথে মিলিয়ে নিয়ে তোমরা নিশ্চয়ই একটা ভালো উত্তর তৈরি করতে পারবে আশা করছি। তোমাদের সাথে আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে। তবে আগামী ক্লাসে অবশ্যই আমরা উপন্যাস নিয়ে আলোচনা করব, উপন্যাস নিয়ে কথা বলবো। তো এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকে সুন্দর থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবার আগামীতে দেখা হবে। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।